আমার কাছে শিলিগুড়ির মধ্যে সেরা স্বাদের ডেস্টিনেশন মানেই এপারে বাংলা। এপারে বাংলায় খাবারের টানে কিন্তু আমি বারবার ছুটে যাই। নিয়েছিলাম ভেজ থালি আর সাথে আলাকাঠে মাটন। ভেজ থালিতেও কিন্তু নানান রকম সুস্বাদু লোভনীয় পদ ছিল। খাবারগুলো যেমন সুস্বাদু ঠিক তেমনই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। প্রথমে গরম ভাতে নিয়ে নিলাম ডাল, ঝুরি আলু ভাজা আর সাথে একটু লেবু চিপে নিলাম। এটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগলো। এর স্বাদ প্রায় সকলেরই জানা। এরপর খেলাম দুধ শুক্তো। আর শুক্তোতে কিন্তু বড়ি আর ডাটা যথেষ্ট পরিমাণে ছিল। শুক্তো থেকে নারকেল দুধের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল, যা আমার ভীষণ ভালো লাগলো। আমরা প্রত্যেক বাঙালিরাই কিন্তু এই শুক্তোটা খুবই পছন্দ করে থাকি। এরপর মেইন আকর্ষণ মাটন। অনেকেই পোলাও বা লুচির সাথে মাটন খেতে ভালোবাসে, কিন্তু আমার পার্সোনালি স্টিমড রাইসের সাথে মাটন খেতে বেশি ভালো লাগে। আমার মতো কে কে তোমরা এভাবে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। মাটনটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, যা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর হাত দিয়ে টানতেই কেমন খুলে চলে আসছে, এতটাই সফট হয়েছে। এপারে বাংলায় সবথেকে পছন্দের মেনু হলো আমার মাটন কষা। এরপর একটু মাটন নিয়ে গরম ভাতের সাথে মেখে তার উপরে লেবু চিপে নিলাম। এর স্বাদ ভোলার নয়। একটা গান মনে পড়ে গেল, তারে ভোলানো গেল না কিছুতে। জানি গানের গলা খুব খারাপ, তাই বলে কি গান গাইবো না? পেটে জায়গা না থাকায় চাটনিটা অ্যাভয়েড করলাম আর মিষ্টিটা খেলাম। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।